বেতের জমিনে এত মানুষ, রে আল্লাহর বান্দা আমার মতো ছোট্ট মানুষ আজকে যশোর থেকে আপনাদের ছেলেতে এসে কোরআন সুন্নাহর কথা শোনাইতেছে, রে বান্দা আপনারা এখানে কেন বসে বসে কোরআন সুন্নাহর কথাগুলো শুনতেছেন? আপনারা জানেন যশোর থেকে এক আল্লাহর বান্দে আলেম এসে আমাদের এলাকায় বয়ান করবে, হেরে বান্দা আমার যদি আলেম না হতাম, আমার ভিতরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকত, আমার মাথায় যদি নবীর সুন্নাহর টুপি না থাকত, আমার গায়ে যদি নবীর সুন্নাহর লম্বা জামা যদি না থাকত, আমার মুখে যদি নবীর সুন্নাহর দাড়ি যদি না থাকত, আমার বিশ্বাস আপনারা এত দূর এই নিম্নমানের বিছানায় আপনারা বসে আমার আলোচনা কেউ শুনতেন না। কিন্তু আমার ভিতরে কোরআন থাকার কারণে, আমার ভিতরে নবীর সুন্নাত থাকার কারণে, নবীর ভালোবাসা প্রেম মহব্বত আমার ভিতরে থাকার কারণে আজকে এত সম্মান, এত সম্মান, এত সম্মান। ছোট্টবেলায় আমরাও তো হেফজখানায় পড়েছি, আমরাও তো মক্তবের ভিতরে পড়েছি, আমরাও তো নুরানি মাদ্রাসার ভিতরে পড়াশোনা করেছি, কে বা জানতো বড় হয়ে আলেম হয়ে গোটা জমিনের ভিতরে কোরআন সুন্নাহর বয়ান করে বেড়াবো, কে জানতো বড় হয়ে আলেম হয়ে সিলেটের জমিনের ভিতরে কোরআনের বয়ান করব, কেউ জানতো না, কেউ জানতো না। একজন জানতেন, জোরে সিল্লায় বলেন তিনি কে? তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে আমার দাম বাড়ায় দিলেন কে? কোরআনের সংস্পর্শে আসার কারণে গোটা জমিনের ভিতরে হাফেজে কোরআনদের দাম বাড়িয়ে দিলেন কে? কোরআনের সংস্পর্শে আসার কারণে আপনাদের এলাকার মাদ্রাসার যারা তলে বলে এলেম আছে তাদের সম্মান ওই আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআনের দাম এত বেশি, এত বেশি, এরে গোলাম এই কোরআনটা বান্দা যদি নিজের সাথে মিলে মিলিয়া এই কোরআনের সংবিধান পরিপূর্ণ মিলে মিলে যদি আমরা চলতে পারে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি বান্দা চলে যাইতে পারে, তাহলে পরকালে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে গোলাম আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। ও সিলেট এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে ভাই, আজকে সেই যশোর থেকে আপনাদের এলাকায় আসলাম, শুধুমাত্র মাদ্রাসায় পড়তাম, ছোট্টবেলায় কে বা জানতো বড় হয়ে আলেম হয়ে কোরআন সুন্নাহর কথা বলবো। আপনারা যেমন আপনাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের যেমন ইজ্জত করতে চান না, ছোট্টবেলায় আমাদেরকে তো অনেকে এমন করেছে, এমন করেছে, কিন্তু যারা বিরোধিতা করতো মাদ্রাসায় পড়ার কারণে, যারা আমাদেরকে দেখলে একটু বাঁকা নজরে তাকাইতো, বাঁকা নজরে তাকাইতো, ছোট্টবেলায় যখন আমার মা যখন আমাকে মাদ্রাসার ভিতরে দিয়ে দিলেন, কত আত্মীয় স্বজন আমাদেরকে আমার মাকে এবং আমাকে বলতে থাকলো, তোমার সন্তানটাকে যে মাদ্রাসার ভিতরে দিয়েছো জীবনে কোনো সরকারি চাকরি করতে পারবে না, জীবনে কোনো অফিস আদালতের ভিতরে চাকরি পাইবে না, মাস গেলে 30,000-40,000 টাকাও বান্দা ইনকাম করতে পারবে না, মসজিদ মাদ্রাসায় ইমামতি করিয়া করিয়া 4-5,000 টাকা পাইবে, এমন কথা আমার মা কেউ বলতো, আমাকেও বলতো। আমার মা বলতো না না, আমার সন্তানকে আমি আলিম বানিয়ে ছাড়বো, বানায় ছাড়বো। এরে সিলেটের মানুষ, আমার মা এত কষ্ট করিয়া 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 পরের বাড়িতে কাম করিয়া 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 আমাকে এত বড় আলেম বানাইলো, ছোট্টবেলায় বাবা জমিন থেকে চলে গেল, যখন আমার বয়স 11 বছর না, যখন আমার বয়স মাত্র 11 মাস, কত মাস আরো জোরে বলেন, অনেক বড় নাকি নাকি ছোট্ট, যখন আমার বয়স 11 মাস কেমন অবস্থায় আমার বাবা জমিন থেকে মৃত্যুবরণ করলো, এরে বান্দা কেমন অবস্থায় আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করে 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 মানুষ করলো, কত কষ্ট করে করে আমাকে পড়াইলো, মাদ্রাসার ভিতরে পড়াইলো, আমার মাও তো জানতো আমার সন্তান সরকারি কোনো সার্টিফিকেট পাইবে না, আমার মাও জানতো আমার সন্তান মাদ্রাসার ভিতরে দিলে কোনো জেনারেল শিক্ষিত হতে পারবে না, কোনো সার্টিফিকেটও পাইবে না, আমার সন্তান কি করে খাইবে, কি করে খাইবে। আমার মায়ের অনেকে এমন কথা বলেছে, সন্তানটাকে দ্রুত ওই কওমি মাদ্রাসা থেকে দ্রুত ওই স্কুলের ভিতরে ভর্তি করায় দাও, কিন্তু আমার মা বলেছে না 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 না,
আমি দুনিয়া চাই না দুনিয়া চাই না দুনিয়া চাই না দুনিয়াতে যদিও আমার সন্তান চাকরি পাইবে না সার্টিফিকেট পাইবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে না এমন মানুষ বলেছিল যারা মাস্টার মাসে ইনকাম 20 থেকে 30,000 একটা মাস্টার আমার আপন মামা ছিয়ামাকে বারবার বলতো আরে ভাগিনা তুমি যে ভাগ্নি তুমি মাদ্রাসার ভিতরে পড়তেছো কিছুদিন পরে তো জঙ্গি বলে তোমাদেরকে থানায় নিয়ে চলে যাবে কেন বা মাদ্রাসার ভিতরে ঢুকলা বারবার আমাকে বলতো মাদ্রাসার ভিতরে পড়ার দরকার নাই ভাগ্নে তুমি কি করে খাইবা তোমার জীবনটা তুমি কিভাবে চালাইবা বারবার আমাকে বলতো কিন্তু আমি তাদের কথায় কখনো কান দিতাম না বলতো যে মাসে কয় টাকা বা ইনকাম করবা এই টাকা দিয়ে কি তোমার সংসার চলবে কিন্তু ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ যে মামা আমাকে বলতো মাসে কয় টাকা বা ইনকাম করবা আমার মামা হাই স্কুলের প্রধান হেড শিক্ষক হওয়ার কারণে হেডমাস্টার হওয়ার কারণে মাসে হয়তো বা 20,000 বা 25,000 টাকা ইনকাম করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি ছোট্ট মানুষটাকে আজকে বড় বানায় আলেম বানায় গোটা জমিনের ভিতরে আজকে মাহফিল করাইতেছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আমার বয়ান শোনার জন্য আজকে ছুটে আসতেছে এরে বান্দা আমার মামা যারা বলতো মাসে কয় টাকা ইনকাম করবা মাদ্রাসাতে পড়তেছে কত টাকা বা ইনকাম করবা ওই তারা তো 30টা দিনে পায় 20,000 বা 25,000 আর আমি দুই রাত মাহফিল করে পাই ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ তারা তো এখন বড় আবার ছোট্টবেলায় ভাগ্নেটাকে বলেছিলাম আমার আপন বোনটাকে বলেছিলাম মাদ্রাসার ভিতরে তোর সন্তানটাকে দিস না কি করে খাইবে কি করে খাইবে তার সরকারি কোনো সার্টিফিকেট পাইবে না চাকরিও পাইবে না তখন কি করে খাইবে তখন তো তার জীবনটাই ধ্বংস হয়ে যাইবে দ্রুত জিনারের শিক্ষিতর ভিতরে শিক্ষিত করো কিন্তু আমার মা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আমিও পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে যে ইজ্জত যে সম্মান যে মর্যাদা দিলে ইজ্জত এই মর্যাদা কোটি কোটি টাকা দিয়েও বান্দা কিনতে পাওয়া যায় না এরে আল্লাহর বান্দা আমার নিজের ঘটনা সংক্ষেপ আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো এটা আপনাদের এই মাদ্রাসার ভিতর অনেক সন্তান আছে যাদের মা নাই বাবা নাই যারা কোরআন পড়তেছে হাদিস পড়তেছে যদিও ছোট্ট ছোট্ট সন্তান তবে তাদের দেখে বান্দা বাঁকা নজরে তাকানো যাবে না বাঁকা নজরে তাকানো যাবে না আমি আজকে সারা দেশে কোরআনের বয়ান করার কারণে যারা আমাকে বলেছিল মাদ্রাসাতে পড়ে বান্দা কি করবা কয় টাকায় বা ইনকাম করবা তারা এখন আমার বয়ান ইউটিউবে শুনে ইউটিউবে শুনে 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 তারা নিজেদের ভিতরে কেমন একটা ধারণা করে ছোট্টবেলায় মনে করতাম আমার এই ভাগনাটা আমার এই সন্তানটা আমার এলাকার সন্তানটা নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে মাদ্রাসার ভিতরে পড়িয়া পড়িয়া কিন্তু এখন তারা ইউটিউবের ভিতরে বয়ানগুলো দেখিয়া দেখিয়া চোখ দিয়ে পানি জর জর করে পড়ে কেন রে হইলাম ছোট্টবেলায় কত অবহেলা করেছে ছোট্টবেলায় কত মানুষ কত কথা বলেছে কত কথা বলেছে মাদ্রাসাতে পড়লে এই হবে না ওই হবে না হ্যান হবে তেন হবে কত বাজে বাজে কথা বলেছে কিন্তু এখন আর বাজে বাজে কথা বলে না বরং সে এখন দেখা হইলে সবার আগে সালাম দা সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ওয়া তুযিল্লু মান তাশা আবার ইজ্জত থেকে বান্দা বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ আপনি আমি কোটি কোটি টাকার মালিক হইলাম কোটি কোটি টাকার মালিক হওয়ার পর ইজ্জত তো বান্দা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না